দেলর হোসেন সাইদি ভার্সেস জাকির নায়েক, কে সেরা? বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। একদিন এক ওয়াজে এইভাবে হুঙ্কার দিয়ে বলেছিলেন আল্লামা সাইদি হুজুর, কোরআনের পাখি দেলর হোসেন সাইদি আর বেঁচে নেই, তিনি সবাইকে কাঁদিয়ে পৃথিবী ত্যাগ করেছেন। দেলর হোসেন সাইদি যেমন একজন আন্তর্জাতিক বক্তা ছিলেন এবং পুরো পৃথিবীতে তাঁর জনপ্রিয়তা ছিল, ঠিক তেমনি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় হচ্ছেন ডক্টর জাকির নায়েক। দেলর হোসেন সাইদিকে যেমন বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, ঠিক তেমনি ভারতের মানুষ চিনতে পারেননি জাকির নায়েককে, যার কারণে জাকির নায়েককে দেশ ত্যাগ করতে হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ডক্টর জাকির নায়েক এবং দেলর হোসেন সাইদি সম্পর্কে জানব, আসলে কেন দেলর হোসেন সাইদি এত বছর জেলে ছিলেন এবং কেন ডক্টর জাকির নায়েককে তার নিজের দেশ ত্যাগ করতে হয়েছিল, সবকিছু জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই ডক্টর জাকির নায়েককে দিয়ে শুরু করা যাক। ডক্টর জাকির নায়েক হচ্ছে ভারতীয় ইসলামিক বক্তা, এর পাশাপাশি একজন বিখ্যাত লেখক, যেমনটা আপনারা সকলেই জানেন। তিনি একজন ডক্টর, মহারাষ্ট্রের একটি মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি ডিগ্রি লাভ করেন। 1991 সাল থেকে তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচার করে আসছেন, পুরো পৃথিবীতে তিনি তুমুল জনপ্রিয় তার অসাধারণ স্মৃতিশক্তি ও ধর্মীয় বক্তব্যের কারণে। তার সম্পূর্ণ নাম হচ্ছে জাকির আব্দুল করিম নায়েক, তার ডাক নাম হচ্ছে জাকির নায়েক। তিনি জন্মগ্রহণ করেন 1965 সালের ভারতের মুম্বাই শহরে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 57 বছর এবং বর্তমানে তিনি মালয়েশিয়াতে বসবাস করছেন। তিনি পড়াশোনা করেছেন মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুল থেকে, এরপর তিনি চেল্লারাম কলেজে ভর্তি হন এবং তিনি মুম্বাই মেডিকেল কলেজ থেকে ডাক্তারি ডিগ্রি লাভ করেন। এরপর 1991 সাল থেকে ইসলাম প্রচার করে আসছেন। এবার তার পরিবার সম্পর্কে সংক্ষেপে জানব। জাকির নায়েকের স্ত্রীর নাম হচ্ছে ফরহাদ নায়েক, তার স্ত্রীও ইসলাম প্রচার করে থাকেন। তার ছেলের নাম ফারিক নায়েক, তার ছেলেও ডক্টর জাকির নায়েকের মতো তুলনামূলক ধর্মের উপরে পড়াশোনা শেষ করেছেন। তাছাড়া ডক্টর জাকির নায়েকের দুজন মেয়ে আছেন, একজন হচ্ছেন রুজদানা নায়েক, আরেকজন জিকরা নায়েক। বিভিন্ন ওয়েবসাইট থেকে জাকির নায়েকের মোট সম্পত্তির একটি তথ্য পাওয়া যায়, আর তা হল 50 কোটি টাকা। এছাড়া ডক্টর জাকির নায়েক পিস টিভি পরিচালনা করতেন, এর বাইরে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিলেন। জাকির নায়েক যে গাড়িগুলো ব্যবহার করে থাকে সেগুলো হলো টয়োটা এলিয়ান। একটি দেশে প্রধানমন্ত্রীকে যেমন সুরক্ষা দেয়া হয়ে থাকে, ঠিক তেমনি ডক্টর জাকির নায়েককেও সুরক্ষা দেয়া হয়ে থাকে। তিনি যখন রাস্তা দিয়ে যান তখন তার আশেপাশে অনেক গাড়ি থাকে এবং তাকে সুরক্ষা দিয়ে থাকে। মালয়েশিয়াতে তার জনপ্রিয়তা দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে কোনো প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে। ডক্টর জাকির নায়েকের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা মানুষের মধ্যে প্রচার করা। এছাড়া বিজ্ঞান ও যুক্তির মাধ্যমে ডক্টর জাকির নায়েক অনেক অমুসলিমকে মুসলিম করেছেন। জাকির নায়েক বলে থাকে, পশ্চিমা বিশ্ব যা দেখায় তা কখনো বিশ্বাস করবেন না, পশ্চিমা মিডিয়া সবসময় ইসলামকে ঘৃণা করে তাই তারা ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করে। আজ পর্যন্ত ডক্টর জাকির নায়েক বড় বড় লেকচার দিয়েছেন এবং তার লেকচারগুলো বিভিন্ন টপিকের উপর হয়ে থাকে। ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতে পুরো পৃথিবী থেকে গণ্যমান্য ব্যক্তিরা ছুটে আসেন। অবাক করা বিষয়টি হচ্ছে ডক্টর জাকির নায়েক বেশ কয়েকটি ভাষায় লেকচার দিতে পারেন এবং ওনার পিচ টিভি বন্ধ করে দেওয়ার পর তার ইসলাম প্রচার অনেকটা থমকে যায়। মোট কথা, বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হচ্ছেন ডক্টর জাকির নায়েক। এই পর্যন্ত তিনি ইসলামিক বক্তা হিসেবে অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ঠিক তেমনি বাংলাদেশি একজন আন্তর্জাতিক বক্তা হচ্ছেন দেলর হোসেন সাইদি। তিনি যখন ওয়াজ মাহফিল করতেন তখন তার তুমুল জনপ্রিয়তা ছিল। চলুন তার সম্পর্কে জেনে আসি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে বাংলাদেশের পিরোজপুর জেলায়। 1971 সাল পর্যন্ত তাকে বাংলাদেশের কেউই চিনত না, তার গ্রামের মানুষেরাও তাকে খুব একটা চিনত না এবং জন্মের পর থেকেই তিনি এলাকাতে পরিচিত ছিলেন দেলোয়ার শিকদার নামে। 1971 সালে যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 30 বছর। দেলর হোসেন সাইদি যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা বাংলাদেশের আর কোনো বক্তা অর্জন করতে পারেননি। মূলত 1980 সালের পর থেকে তিনি যখন ওয়াজ মাহফিল শুরু করেন তখন থেকে তার তুমুল জনপ্রিয়তা, শুধুমাত্র বাংলাদেশেই নয় পুরো পৃথিবীব্যাপী তিনি অত্যন্ত জনপ্রিয়। সে সময় তার ইসলামী বক্তব্যগুলো বিভিন্ন ভাষায় ডাবিং করা হতো। সে সময় তার এতটাই জনপ্রিয়তা ছিল যে মক্কা এবং মদিনায় তিনি বিনা পারমিশনে যেতে পারতেন এবং তিনি সবসময় মক্কা মদিনাতেই থাকতেন। মানুষজন তখন তাকে ভালোবেসে কোরআনের পাখি বলে ডাকতেন। আজ আর আমাদের মাঝে সেই কোরআনের পাখি নেই,
দুনিয়া ত্যাগ করেছেন এই কোরআনের পাখি। অবাক করা বিষয় হচ্ছে, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি অনেক হাসি খুশি ছিলেন, কিন্তু তার সাথে কি এমন ঘটলো যে হঠাৎ করে তিনি পরপারে চলে গেলেন? অনেকেই ধারণা করছেন যে হসপিটালে নিয়ে গিয়ে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। ২০১০ সালে আল্লামা হুজুর সাইদিকে গ্রেপ্তার করেছিল আদালত এবং তাকে মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়। অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন জেলের ভেতরে কাটাতে হবে। কিছুদিন আগেও সাইদি হুজুর কারাগারে অসুস্থ হয়ে যান। তখন তার পরিবার আবেদন করেছিলেন তাকে হসপিটালে নেওয়ার জন্য, কিন্তু তাকে হসপিটালে নেওয়ার জন্য কোনো রকম পারমিশন দেয়া হচ্ছিল না। তবে তার মৃত্যুর আগের দিনে তাকে পারমিশন দেয়া হয়। তিনি খুব হাসি খুশিভাবে জেল থেকে বের হয়েছিলেন এবং তখন তাকে হসপিটালে নেওয়া হয়, ভর্তি করানো হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার একদিন পরেই কর্তৃপক্ষ জানায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে পুরো বাংলাদেশ কাঁদছে, পুরো বাংলাদেশ হারালো এক কোরআনের পাখিকে। তিনি যখন বেঁচে ছিলেন তখন এমন একটা প্রতিবাদ জানানো হয়নি, তবে দেলোয়ার হোসেন সাইদি মারা যাবার পর সবাই বুঝতে পেরেছে আসলে তারা কি হারিয়েছে। অনেকে বলছেন দেলোয়ার হোসেন সাইদির মতো আরও একজন কোরআনের পাখি জন্মাবে কিনা তা সন্দেহের বিষয়। আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাইদির হাতে হাত রেখে অসংখ্য অমুসলিম মুসলিম হয়েছেন, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছে আল্লামা সাইদির জন্য। তিনি ইসলামের জন্য অনেক কাজ করে গেছেন। তিনি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বাংলাদেশের মানুষ যাতে পাঁচ অক্ত নামাজ পড়ে এবং ইসলাম যাতে বাংলাদেশে কায়েম হয় এর জন্য তিনি চেষ্টা করে গেছেন। তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বর্তমানে বাংলাদেশের গোড়ায় গোড়ায় শুধু দুর্নীতি রয়েছে। আল্লামা সাইদি গত ১৩ বছর ধরে জেলে বন্দী ছিলেন এবং এই ১৩ বছর ধরে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। জেলের মধ্যে তিনি এমন এমন কষ্ট ভোগ করেছেন যা আমরা চিন্তা ভাবনাও করতে পারবো না। কারাগারে এত কষ্ট সহ্য করে তিনি ১৪ই আগস্ট মারা যান। দেলোয়ার হোসেন সাইদির মতো আরও একজন কোরআনের পাখি হচ্ছেন মিজানুর রহমান আজহারি, তবে তাকেও আমরা দেশে রাখতে পারিনি, বিভিন্ন কারণে তাকেও দেশ ত্যাগ করতে হয়েছে। বর্তমানে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে ইসলাম প্রচার করছেন। মিজানুর রহমান আজহারি যদি দেশে থাকতেন তাহলে তার সাথেও কিছু খারাপ হতো, ঠিক এমনটাই হয়েছে ডক্টর জাকির নায়েকের সাথে। তিনিও ভারত দেশটিতে ইসলাম প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভারত দেশটিতে থাকতে পারলেন না, বিভিন্ন কারণে তাকেও ভারত ত্যাগ করতে হয়েছে। যাই হোক, অবাক করা বিষয়টি হচ্ছে দেলোয়ার হোসেন সাইদিকে দুবাই সরকার একবার আমন্ত্রণ করেছিলেন এবং দুবাই সরকারের আমন্ত্রণে তিনি ৫০,০০০ জন দর্শক শ্রোতার সামনে কোরআনের তাফসির বর্ণনা করেছিলেন। বুঝতেই পারছেন সে সময় দেলোয়ার হোসেন সাইদির কতটা জনপ্রিয়তা ছিল। শুধুমাত্র বাংলাদেশেই নয়, পৃথিবীর কোনায় কোনায় তার জনপ্রিয়তা ছিল। এমনকি পৃথিবীর বড় বড় ইসলামিক ফাংশনে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসির সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমন্ত্রণ করা হয় এবং সে সময় হুজুর সাইদির জনপ্রিয়তা এতটাই ছিল যে ৬০০ জন অমুসলিম তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ১৯৭৯ সালে জামায়াতের সাধারণ সমর্থক হিসেবেই তিনি যোগদান করেন। এর ১০ বছর পর অর্থাৎ ১৯৮৯ সালে তিনি জামায়াতের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮০-এর প্রথম দিক থেকে আল্লামা সাইদি হুজুর পুরো দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং তাফসিরুল কোরআন মাহফিল করতে শুরু করেন। তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য পুরো বাংলাদেশের মানুষ তাকে অত্যন্ত ভালোমতো গ্রহণ করেন। যেহেতু সে সময় দেশে তার প্রচুর জনপ্রিয়তা ছিল, তাই তিনি চিন্তা করলেন তিনি রাজনীতিতে প্রবেশ করবেন। এরপর তিনি রাজনীতি করা শুরু করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং বিএনপি নির্বাচন জোট গঠন করে। ওই নির্বাচনেও তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। যুদ্ধাপরাধী মানবতা বিরোধী হিসেবে ২০টি মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ১২টি অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি যে ৮টি অভিযোগ রয়েছে সেগুলোর মধ্যে ৬টি অভিযোগে তার কোনো শাস্তির কথা বলা হয়নি। এরপর বাকি যে ২টি অভিযোগ ছিল সেগুলোর অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
তারপর আপিলের মাধ্যমে সেটি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। এই সব কিছু করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। তখন থেকেই দেলোয়ার হোসেন সাঈদী কারাদণ্ডেই ছিলেন। গত 14 আগস্ট 2023 সালে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বুকের ব্যথার কারণে মারা যান। দেলোয়ার হোসেন সাঈদী ও জাকির নায়েক এমন দুজন ব্যক্তি যাদের মধ্যে কোনো তুলনাই হয় না। এই দুজনকে কোরআনের পাখি বলা হয়। দর্শক, কারা কারা ডক্টর জাকির নায়েক ও দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসেন তারা কিন্তু কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।